Derlerim o zazı, tolleydi buza geldim. Alemin modde uzalem ase, fokirir modde fokur ase. কোন ফকির বলে মমের বাতি একটা জ্বালাইয়া কয় ঘরের বাতি নিবাউরে টুটতো না টুটতো, দেহের বাতি জ্বালাউরে টুটতো না টুটতো, মানে তারাই গেছে, জিকির করতেছে নাচতেছে, এটা খারাপটা কি? জিকির করতে করতে আল্লাহর যারা আশেক তারা যত বেশি উপরে যাবে তত আল্লাহর নৈকট্য বেশি লাভ করবে। এই জন্য বৈশা বৈশা জিকিরের মাঝে কোনো কোনো ব্যক্তি লাভ দিয়ে দাঁড়ায় যায়। এটা খাজা ওয়ার জীবনী থেকে আমরা পেয়েছি, আরও অন্যান্য অলিদের জীবনী থেকেও পেয়েছি। এবার দাঁড়াইয়া লাফাইয়া লাফাইয়া একজনের কাপড় বলে অর্ধেক খুলে গেছে। তো ফকির এই আজকের মোল্লা যে ফকির মার্কা মোল্লা এটা আমার বুঝেছি, মানে আর একজনের কাপড় খুললে ফকির জানলো দেখলো কেমনি, তাহলে ও দলে আসিল, তাহলে তো দেখতে পারে না, কাপড় তো খুলে গেছে টুটু না টুটু, আর একজনের তাল তাল ছাড়িস না ছায়া আছে। আসলে তো এর মধ্যে একটা ভেদ আছে, ভেদটা হইলো মমের বাতি দিয়া শুরু করে শুরু করতে 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 বসে 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 যখন নাকি মুর্শেদকে স্মরণ করে জিকির করে, জিকিরের মাঝে মুর্শেদের প্রতিচ্ছবি চলে আসে, মুর্শেদের প্রতিচ্ছবি যখন চলে আসে তখন বলে মমের বাতি নিভাও রে টুনটুনা টুনটুন, তোমার জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, এই দুনিয়ার বাতি এতটুকুই আর নূরের আলো এটা অনন্তকাল জ্বলবে, আল্লাহর ওলিদের মাজারে অনন্তকাল জ্বলবে, কোনো বংশ লাগবো না, কোনো ভক্ত লাগবো না, দুনিয়ার সবাই মিলা আল্লাহর ওলিদের উরুস করবে। শাহজালাল বাবা ইয়েমেন থেকে আসছে, সে চিরকুমার, কোনো বিয়েও করে নেই, কোনো ভুলাভনের জন্ম দেয়নি, তার উরুস এখনো চলছে না, আজ থেকে আরো 800 বছর আগে থেকে নাকি। শাহলি বাবা বুগদাদি সেই দেশ আসছে বাগদাদ থেকে, তার উরস চলছে না, বংশ বুনিয়াদ আওলাদ কোনো কিছুই লাগে না, এটা অনন্তকাল জ্বলতে থাকে। তাই এটার নাম হলো জ্ঞানের বাতি, এটার নাম হলো নূরের বাতি। আর একজন বলতেছে তাল ছাইরো না ছায়া আছে, মুর্শিদের প্রতিচ্ছবি এখনো আছে, জেকেরের তালটা তোমরা ছায়ো না, এইভাবে একই সাথে তোমরা জিকির করতে। আর তো কোনো কথা আমি খুঁজে পাই না, প্রশ্ন আখ্যান করছে কোন ভক্ত, সে নিজের মাথা ফাটাইয়া তারপরেও গুরুর কাছে মুড়ি দিছে। আমার একটা গান আছে গাবো না, সে গানটা হলো শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, সে ধরা খায় পাগলের কাছে, তাতেও কি তোর জ্ঞান হয় না? শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসেল হয় না, প্রমাণ তার রুমের মাওলানা শামসেস তাবরেজ দেওয়ানা, যখন তার মারফতের আসিল বুঝ, সে ছুঁড়ে ফেললো কলম কাগজ, সে খাইছি কয় কোরআনের মগজ, মসনবী তার রচনা, আক্কেলে ইশারায় বুঝে, ব্যাককেলে সারাদিন খোঁজে, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া দিন কানা। এ রোমের মাওলানা মাওলানা জালালউদ্দিন রুমি, সে যখন শামসেস তাবরেজ রহমতুল্লিল আলাই আল্লাহর অলি, এত বড় জবরদস্ত অলি কোনোদিন সে পায় নাই, যখন বুঝতে পারছে পাগল সাধারণ পাগল না, অনেক মর বাপের অলি আল্লাহ, তার কাছে মুরিদ হওয়ার জন্য পাগল হয়ে গেল, সে মুরিদ করে না, মুরিদ না করে সে যখন দৌড়ায় আগে আগে, শামসেস তাবরেজ যখন আগে আগে দৌড়ায়, পিছনে পিছনে ওই মাওলানা জালালউদ্দিন রুমি দৌড়ায়, দৌড় তো কোনো মতে থামে না,
শামসেস তাবরেজও যাইতেছে, তার পিছনে পিছনে যে পথ ধরছে জালালউদ্দিন রুমি, সেই রুমি আর তার পিছন ছাড়ে না। পিছন না ছাড়াতে অবসর রাস্তার মধ্যে যে ইট পায়, তুই আমার পিছু আসস কেন? কই একটা বারে ইট লাগে, মাথা ফাটে, তারপরেও পথ ছাড়ে না, তারপরেও থামে না, আবার যায়, আবার কদ্দুর যায়, আবার একটা মারে শরীর লাগু কয়া হনু কষ্টে চলে যায়। এখনো সময় আছে তোর পথে, তুই যখন না আমার জীবন চলে গেলেও আমি তোমারে ছাড়বো না। তার মাথা ফেটে রক্ত ঝরে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, অবশেষে বলে যে তুই এখনো যখন আমার পিছন ছাড়লি না, তাহলে আয় তাড়াতাড়ি আমার বুকে আয়, আমার কাছে মুড়ি ধর। সাথে সাথে শামসেস তাবরেজ সেই মৌলানা জালালউদ্দিন রুমিকে মুরিদ করে। কথাটা হয়ে গেল, আমার গানটাও সেখানে ছিল। আমার একটা কথা বলছে, বড় অনুতাপের বিষয়, কয় আপনার কথা শুনে মানুষ তো আর নামাজ পড়তে যাইব না, মসজিদে কেউ যাইব না, আর নামাজ পড়ুন লাগবে জন্য মসজিদে যাওয়ান লাগবে, এমন কোন এমন কি হয়েছে মসজিদে না গেলে কি হয়েছে? সারাটা পৃথিবীই তো মসজিদ নাকি বাবা? সারাটা পৃথিবী আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের উসিলায়। যেখানে ইচ্ছা সেখানে বসেই তুমি নামাজ পড়তে পারো, ওটা একটা সংঘবদ্ধ জায়গা মসজিদ, সেই ঘরে আবাদত করার জন্য দশ জায়গার দশজন এসে একাত্র হয়, জামাত হয়, এই জন্য মানুষে মসজিদে যায়। তা আমার কথায় মসজিদে যাইবই না কেন, আর আমার কথায় মানুষ নামাজ পড়বই না কেন? নামাজ না পড়ার জন্য আমি কি বলছি এমন? আমার তো মনে হয় কিছু বলি নাই, তবে একটা ঝামেলা আছে, সেটা হইল যে মারফতের জ্ঞানের কথা শরীয়তের কাঁচা ব্রেনে এটা ঢুকে না, এই জন্য অনেক কিছু বলতেই পারে, সেজন্য আমার দুঃখ করাটাও উচিত হবে না। আমি একটা গান সেখানে গাবো, আবার ওরে আল্লাহর আদেশ নিষেধাই দুনিয়া, সেটাই দুনিয়ায় যেই মন তাতে কার্যকর হয় ওই মন গেছে আল্লাহর রস হইয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় তৌহিদেরও সাগরে ডুবিয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় মানুষ আর জিন এই দুই জনা, আরে জপে আল্লাহর তসবি দানা রে, আরে জপে আল্লাহর আর সেতে বসিয়া আমার বাজানে, পরে পাগল মানুষ আর জিন এই দুই জনা, তারা জপে আল্লাহর তসবি দানা রে, আরে জপে আল্লাহর আর সেতে বসিয়া আমার বাজানে, আল্লাহর আর সেতে বসিয়া আমার বাজানে, জপে আল্লাহর আর সেতে বসিয়া, এই তো জিরো শব্দ রাশি ওই তো জিরো শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসায়, সেই তো সপ্তরাশি প্রেম জগতে বাজায় বাসি, মমিন শুনে মুসাহে দাই বইয়ার পাগলা, মমিন শুনে মুসাহে দাই বইয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর গত স্টেজে একটা গান করছিলাম,
আল কালবু দাইবু সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড় হুজুরি কালেবে সালাত করো। আমি কি নামাজ পড়তে না করছি? আহা, এই গানটা ভরা শুধু হাদিস। গানটার মধ্যে 5-6টা হাদিস দলিল দিয়া তারপরে গানটা আমার ওয়াজান লিখছে। আমি গাইলাম সেই গান, আসসালাতু ওয়ালা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া ভাবের সালাত করো। জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, এই সালাত হবে তোমার মাওলার সাক্ষাৎ, রূপ দেখিয়া চক্ষু শীতল। আসসালাতু ওয়ালা ইসমে হাম্মদ, পাইবা হাম্মদি নকশায় সাক্ষাৎ, যদি ভক্তির জোরে আপন করতে পারো, তোমার খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তুতা ময়না, সুর মিলাইয়া কালবে জিকির করো। কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে, এসকেমে দিল জুত ভানা করো। রশিদ বলে ভাবুক যারা, এক পলকেই তার নামাজ ছাড়া, তুমি বুকা আবুল মসজিদে কি করো। এ গানের মূল্য তো দিতে পারলই না, কারণ দেড়টা দামের মূল্যায় কি মূল্য দিব। এই গান্দার মূল্য তো দিতে পারলই না, বসাস আমার উপরে অপবাদ দিয়ে থেকে গেল। কম মানুষ আর নামাজ পড়বো না আপনার কথা। আরে অনেক বসছে, এই জন্য আমি এখন আবার আর একটা গান লইলাম। আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মন তাতে কার্যকর হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরো সয়া দেখা চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবি দানা, জপে আল্লাহর সেই আরশেতে বসিয়া ওই তসবির শব্দ রাশি, এটা প্রেম জগতে বাজায় বাসি, কেবল মমিন শুনে মুশাহেদায় বইয়া। মুশাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তারা সলিলেছেন, তার দেখ না কালবের আয়নাটা খুলিয়া। সাধুর মনের দুয়ার খুলিয়া, যাদের কাল এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমরা জানি, এই ভাবটা তার মধ্যে আছে। এই ভাবটা যার মধ্যে আছে সে সালাত সাগরে ডুব দিয়েছে, এই ভাবটা যার মধ্যে আছে সে সালাত সাগরে ডুব দিয়েছে। রশিদ মরল মসজিদ ঘরে কপাল ঘাউ করিয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া। কার্যকর হয় ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া রে পাগলা, ওই মন গেছে আল্লাহ।
তারা রসইয়া দেখ না চাইয়া সাগর মনের দুয়ারও খুলিয়া একবার তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চাইয়া সাগর মনের দুয়ারও খুলিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া তোরা দেখ না চাইয়া ওরে সাগর মনের দুয়ারও খুলিয়া।